হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রাহুর রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পারছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বিষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বিষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায়, দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ। কম্পিউটার, ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। সিগারেট, অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান, এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটু ছলচাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে? রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ, প্রচণ্ড সাকসেস, এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে? যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়। মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কি না। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন? লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে। আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে, সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে? ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন। আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কি কি প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোয় বললাম সেই ভাবগুলোয় যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের জন্য রাহুর এই ট্রানজিট কি ফল নিয়ে আসছে। বৃশ্চিক রাশিতে কেতুর এই ট্রানজিটটা হচ্ছে, রাহু ট্রানজিটটা হচ্ছে আপনাদের 7000। বিশ্লেষের জন্য যাকে বলে দুর্দান্ত সময়, অনেক দিনের পর এরকম সময় কিন্তু আসছে যেখানে বিশ্লেষে কিন্তু আপনারা ইমাজিন করতে পারবেন না এতটা সফলতা পেতে পারেন। আপনারা হঠাৎ করেই দেখবেন অনেক কিছু প্রাপ্তি ঘটছে আপনাদের। আপনারা যদি বিজনেসে ইনভেস্ট করেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো, বিজনেস পারপাসে কোথাও থেকে লোন নেওয়ার হলে সময়টা ভালো, বিজনেসে এমন অনেক কাজ যেগুলো অনেকদিন ধরে ডিলে ছিল, হচ্ছিল না বছরের পর বছর, সেরকম কাজ কিন্তু খুব স্মুথলি এই সময় হয়ে যাবে। বিজনেসের জন্য লোকজন কিন্তু আপনাকে প্রচণ্ড চিনবে, প্রচণ্ড রেসপেক্ট দেবে। নেম এবং ফেম যাকে বলে দুটোই কিন্তু বিজনেসের রাহু আপনাদের অ্যাচিভ করিয়ে যাবে। আপনাদের ম্যারেজ লাইফে কিন্তু একটু সমস্যা থাকছে, ম্যারেজ লাইফে একটু প্রবলেম থাকবে, কোথাও গিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই কারণে একটু প্রবলেম থাকবে, ডাউট করার টেন্ডেন্সি এই জন্য প্রবলেম থাকবে। এই সময় কিন্তু ম্যারেজ লাইফটাকে একটু ব্যালেন্স করে চলতে হবে, না হলে কোথাও গিয়ে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকবে। ম্যারেজ লাইফটাকে একটু ব্যালেন্স করুন। আর যদি আপনারা বিবাহ করবেন ভাবেন, তাহলে আমি বলবো একটু ওয়েট করে যান। রাহু যতদিন আপনাদের 7000 আছে, সেক্ষেত্রে যদি আপনারা বিবাহ করেন সেটা কিন্তু সঠিক বিবাহ হবে না, বিবাহটার পরিণতি কিন্তু ভালো হবে না, ইন ফিউচার গিয়ে দুজনের মধ্যে কিন্তু প্রচণ্ড মাত্রায় সমস্যা রাইজ করতে পারে। এই ব্যাপারটা থেকে একটু বিরত থাকুন, তাহলে দেখবেন অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন। এবার জানবো কেতু ট্রানজিটের ফলে কি প্রভাব পাচ্ছেন না পাচ্ছেন। কেতু ট্রানজিটের ফলে যেটা বলবো, আপনারা বিশেষ কোনো ধরনের প্রবলেমে পড়ে যেতে পারেন লাইফে, একটা ট্র্যাপ বলা চলে, এরকম প্রবলেমে কিন্তু আপনারা লাইফে পড়ে যাবেন।
হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে প্রচণ্ড প্রবলেমে থাকবেন। বিগত 18 মাস হেলথ নিয়ে প্রচণ্ড সমস্যায় কিন্তু আপনারা থাকবেন। কোনো এমন ডিজিজ আপনারা অ্যারাইজ করতে পারে যেটা কোনোদিন আপনি কল্পনাও করতে পারেননি আপনার এই প্রবলেমটা অ্যারাইজ করতে পারে। আপনি হয়তো জানেন না যে আপনার ভেতরে ভেতরে প্রবলেমটা এতটা বেড়ে গিয়েছিল, হট করে তার বহিঃপ্রকাশ হয়ে গেল, এরকম সমস্যায় আপনারা কিন্তু থাকবেন। কেতু আপনাদের রাশিতে কিন্তু আপনাকে খুব একটা ভালো ফল দেবে না, আপনাদের একটু শত্রু বাড়বে, অনেকের কিন্তু লাইফ রিস্ক হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে, শত্রুদের ফলে কিন্তু লাইফ একটু রিস্ক হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু একটু যারা প্রমোটিং করেন তাদেরকে বলবো একটু সামলে চলতে, কোথাও গিয়ে তাদের একটু লাইফে টেনশান থাকছে এই সময়, এই ব্যাপারটাকে নিয়ে কি আমাদের ওপর কোনো অ্যাটাক না হয়ে যায়, এই ধরনের ব্যাপার কিন্তু থাকছে, শত্রু কিন্তু প্রচণ্ড মাত্রায় বাড়বে। তাহলে বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষদের রাহু ট্রানজিটের কী এফেক্ট পড়বে না পড়বে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু সাথে থাকতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন যাতে যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর একটিও ভিডিও যেন আপনার থেকে মিস না হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।